কাতারে হলুদ সবুজ উৎসবের অপেক্ষা মধ্যরাতে এশিয়ার জায়ান্ট দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল স্কোয়াডে নেইমার ফেরায় সমর্থকদের স্বস্তি কক্সবাজারে দেশের প্রথম আন্তর্জাতিক নৌমহড়া অংশ নেবে ২৮ দেশ বুধবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রগতি একটি মহলের অপছন্দ বললেন শেখ হাসিনা বিশৃঙ্খলা করতে দলীয় কার্যালয়ে সমাবেশ করতে চায় বিএনপি নোয়াখালী আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের ১০ ডিসেম্বর ঘিরে বাড়াবাড়ি হলে ছাড় না দেয়ার হুঁশিয়ারি বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় আটক প্রায় ২০০০ ১০ ডিসেম্বরের সমাবেশ বাধাগ্রস্ত করতে ধরপাকড় দাবি বিএনপির গ্রেফতার হচ্ছেন মামলার আসামিরাই বলছে পুলিশ এবং রাজধানীর মগবাজারে আতরের দোকানের আড়ালে জঙ্গি তৎপরতা দুর্গম পাহাড়ের প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হতো বোমা তৈরির রসদ হিন্দাল সারকিয়ার আরও ৫ সদস্য গ্রেফতার